যে যাদের দুধ ডিম খেলে অসুবিধা হয় তাদেরকে সাথে একটু সালাদ খেতে হবে, তাদেরকে একটু পাকা কাঁচা পেঁপে খেতে হবে, তাদেরকে একটু তরি তরকারি শাকসবজি ফল মূলটা বেশি খাওয়ার যদি আপনি অভ্যাস করতে পারেন, আর গরম পানি লিগার চা একটু রুটি সাথে খেতে পারেন। আপনারা অনেকেই জানেন যে ভালো বিস্কেট কিন্তু আমাদের স্টমাকের জন্য ভালো কাজ করে, ভালো জেলি, ভালো সস, অনেক টমেটোর সস কিন্তু আমাদের শরীরের জন্য উপকার। যত কিছুই থাক, টমেটোর সস একটা ভালো পরিমাণ লাইকোপেন থাকে যেটা আমাদের স্টমাক অ্যালার্জি থেকে আমাদেরকে সুরক্ষা দেয়, এছাড়াও হজম শক্তি বৃদ্ধির জন্য শিশুদের খুব ভালো কাজ করে। তো একটু যদি খেয়াল রাখতে হবে যে স্কুলের সামনে কতগুলো পচা তেঁতুল, কতগুলো ঘূর্ণি, কতগুলো বড়ই পচা এই জাতীয় জিনিসগুলো বিক্রি হয় প্রতিটা স্কুলের সামনে, বাচ্চারা এগুলি খুব আগ্রহ করে খায়, খাওয়ার ফলে বাচ্চার পেটের সমস্যা হয়, এটাও কিন্তু আমাদের নজরে রাখতে হবে। আর বাচ্চাকে যখন বুকের দুধ খাওয়ানো হবে, মা যেন দুধ খাওয়ানো অবস্থায় যখন রানিং খাওয়াচ্ছে বাচ্চাকে বুকে নিয়ে, ওই সময় যদি মা খুব জোরে বেশি বেশি শাউটিং করে, বেশি বেশি চিৎকার পারে, কাজের লোকের সাথে জোরে কথা বলতেছে, পাশের বাড়ির সাথে খুব শাউটিং করে জোরে কথা বলতেছে, স্বামীর সাথে, শাশুড়ির সাথে, দেবরের সাথে, নয়ার সাথে এরকম যদি কথা বলে, এই যে ক্ষিপ্ত ব্যাড ফ্লুইডটা এই দুধের ল্যাটেক্সের ভিতরে বাচ্চার স্টমাকে যে এটা একটা স্টমাক অ্যালার্জি IBS-এর সৃষ্টি করে, এটা দীর্ঘদিন বাচ্চাকে অনেক কষ্ট দেয়। সেই ক্ষেত্রে বাচ্চার মাদেরকে বাচ্চার স্বার্থে অন্তত দুধ খাওয়ানোর সময়টা তাকে বিরত থাকতে হবে। যদি এরকম হয়েই যায় তাহলে সাথে সাথে বাচ্চাকে 5-7-10 ফোঁটা অলিভ অয়েল খেতে হবে এবং বাচ্চার মাকে 5-7-10 ফোঁটা অলিভ অয়েল খেয়ে নিতে হবে।